বাংলাকে আরও বেশি প্রসারিত করা, পল্লবিত করা, উজ্জীবিত করা, সঞ্জীবিত করা এবং পুষ্পভিত করা। আমাদের মনে রাখতে হবে, সভ্যতা সংস্কৃতি ছাড়া কোনো জাতির মেরুদণ্ড খাড়া হতে পারে না। আমরা হচ্ছে সভ্যতার মেরুদণ্ড, আমরা পশ্চিমবাংলা, বিশেষ করে বাংলার মানুষ, যা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে, নবজাগরণ থেকে শুরু করে, সংস্কার থেকে শুরু করে, ইভেন আপনারা শুনলে খুশি হবেন, আমি ইসরোর সকল বিজ্ঞানীদের, বৈজ্ঞানিকদের, টেকনিশিয়ানদের অভিনন্দন আমি 3 দিন ধরেই জানাচ্ছি, আজকে আবার জানাই। আপনারা শুনলে খুশি হবেন, ওই টিমে আমাদের 12 জন ছিল বাংলার, এবং তার মধ্যে জলপাইগুড়িতে পড়াশুনো করেছে, সেখানকার স্কুল কলেজে তিনিও ছিলেন, ইভেন যাদবপুর ইউনিভার্সিটির 2 জন প্রফেসর, দে ওয়াক আউটস্ট্যান্ডিং ওয়াক, এবং আমরা প্রত্যেকে গর্বিত তাদের জন্য, তাদের এই কাজের জন্য।